করবা ওয়েন দ্য ফাংশনিং এন্ডোমেট্রিয়াম প্রেজেন্ট ইন দ্য মাইমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস দেন ইট ইজ কলড অ্যাডেনোমাইসিস সহজ করে। কিন্তু বেসিক ডেফিনেশন হচ্ছে এটা যে বিহাস আছে যে কারো কিন্তু প্রেগনেন্সি হয় না তারও কিন্তু হয়, হ্যাঁ কিন্তু ওগুলো রেয়ার কমন, কিন্তু আমাদের এগুলো এই জিনিসগুলো যাদের থাকবে ডেলিভারি হয়েছে সিজার হয়েছে মেডিকেল কন্ডিশন প্রেগনেন্সি ডিএনসি মাইমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম এবলেশন দিস পেশেন্ট আর মোর প্রোন টু গেট অ্যাডেনোমাইসিস, হ্যাঁ অ্যাডেনোমাইসিস হওয়ার তাদের সম্ভাবনাটা বেশি থাকে। হচ্ছে হলো এটা 30-45 ইয়ার্স সার্ভিস, এটাও কিন্তু ফাইব্রয়েডের মতো একটা রিপ্রোডাকটিভ এজেন্ট ডিজিজ, হ্যাঁ এটাও কিন্তু ফাইব্রয়েডের মধ্যে একটা মতো রিপ্রোডাকটিভ এজেন্ট ডিজিজ। এখানে ইউজুয়ালি দেখা যায় লেট রিপ্রোডাকটিভ এজেন্ট, যখন ফাইব্রয়েড থেকে ডিফারেনশিয়েট করবা তখন কিন্তু ফাইব্রয়েডটা হবে একদম এক্সক্লুসিভ রিপ্রোডাকটিভ এজেন্ট আর অ্যাডেনোমাইসিস আমরা বলি একটু লেট রিপ্রোডাকটিভ একটু শেষের দিকে বেশি হয়, কিন্তু 30-45 ইয়ার্সের মধ্যে হতে পারে। রিস্ক ফ্যাক্টর কাদের বেশি বেশি হবে আরো কি থাকতে পারে, মানে একটা অসুখ হলে তোমাদের কিন্তু আরো কয়েকটা অসুখের জন্য সার্চ করতে হবে, এটা যখন আছে অন্য কিছু আছে কিনা। যেমন অ্যাসোসিয়েটেড কন্ডিশন এর সঙ্গে লিওমায়া মানে ফাইবার থাকে 35-55% অনেক বেশি, এর সঙ্গে পেলভিক এন্ডোমেট্রিওসিস একেবারে অ্যারাউন্ড 70% 20% ভুলে যাও 70% লাগতে পারে। এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া ডেফিনেশনের মধ্যে কিন্তু একটা হাইপারপ্লাসিয়া হাইপারট্রফিক কথা আছে, তাই না? আবার এন্ডোমেট্রিয়াল এন্ডোমেট্রিয়াম হতে পারে, আবার এন্ডোমেট্রিয়াল পলিপ হতে পারে। তাহলে অ্যাসোসিয়েটেড কন্ডিশন বলতে ফাইব্রয়েড এন্ডোমেট্রিওসিস এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এন্ডোমেট্রিয়াল পলিপ, মানে এন্ডোমেট্রিয়ামে যা যা আছে সব তিনটা ডিজিজ হতে পারে, তার সঙ্গে হলো এন্ডোমেট্রিওসিস এন্ড হচ্ছে ফাইব্রয়েডিটিস। অ্যাসোসিয়েশন অফ দ্য অ্যাডেনোমায়োসিস উইথ দিস কন্ডিশন সাজেস্ট এ কমন আন্ডারলাইং ডিসঅর্ডার লাইক হাইপারহিস্টোজেনেমিয়া, মানে এগুলো পুরো কন্ডিশনই হচ্ছে হাইপারহিস্টোজেনেমিয়া। তাদের যে মানুষ মহিলাদের হাইপার স্ট্রোজেন স্ট্রোজেন লেভেলটা বেশি থাকে তাদের দেখা যায় যেটা ফসিলিটিটা বেশি থাকে ফর্মলি এনলার্জ হয়। আচ্ছা, এবং অ্যাসিমেট্রিক্যালি এনলার্জ ইন দ্য ফোকাল অ্যাডেনোমা, এটা খুব কমন না, কমন হচ্ছে 80% কেস হচ্ছে ইউটেরাস হচ্ছে ইউনিফর্ম এনলার্জ, আর দুই একটা কেস দেখা যায় যে অ্যাসিমেট্রিক্যাল এনলার্জমেন্ট হয় তখন হচ্ছে ফোকাল অ্যাডেনোমাস হতে হয়। আচ্ছা, ইউজুয়ালি ডাজ নট এক্সিড হচ্ছে 2-40 weeks অফ প্রেগনেন্সি, এর চেয়ে বেশি বেশি কিন্তু হয় না, মে এক্সিড এর চেয়ে বড় হতে পারে যদি অ্যাসোসিয়েটেড ফাইবার থাকে। আচ্ছা, এছাড়া অন্য কোনো আসছে অন্য কোনো কমপ্লেন আসছে তখন তুমি ইনভেস্টিগেশন করতে গিয়ে বা পার ভেজারাল এক্সামিনেশন করতে গিয়ে তুমি দেখলা যে এটা অ্যাডেনোমায়োসিস, বাট পেশেন্ট ইজ অ্যাসিম্পটোমেটিক, পেশেন্টের অ্যাডেনোমায়োসিস রিলেটেড যে কমপ্লিকেশন বা যে সিমটমটা পড়ে সে করতেছে। নেক্সট হচ্ছে এক্টোপিক গ্ল্যান্ডুলার টিস্যু ট্রাইস টু স্লাফ ডিউরিং দ্য মেনস্ট্রুয়েশন, হাউএভার টিস্যুস এন্ড ব্লাড ইজ এক্টোপিক গ্ল্যান্ড ক্যান নট এসকেপ অ্যাজ দেয়ার ইজ নো ড্রেনেজ, মানে এখন হচ্ছে ভিতরে ব্লিডিং হচ্ছে কিন্তু বেরোতে পারছে না, তাই না? কিন্তু কিছু এক্টোপিক গ্ল্যান্ডুলার টিস্যু ট্রাইস টু স্লাফ ডিউরিং দ্য মেনস্ট্রুয়েশন স্লাফ হয়, এই জন্য আমাদের ব্লিডিংটা বেশি হয়। একটা কমন একটা সিমটম আমরা এখানে বলবো সেটা হলো মেনোরেজিয়া, মেনোরেজিয়া থাকবে, হ্যাঁ আর হচ্ছে মেনোরেজিয়া ডিসমেনোরিয়া প্রিমেনস্ট্রি স্পটিং ডিসপারমি, তোমরা এত কথা মনে রাখে 50% ক্ষেত্রে থাকে অ্যাসিমটোমেটিক, তারপর বলে মেনোরেজিয়া ডিসমেনোরিয়া ডিসপ্যারোনিয়া ক্রনিক পেলভিকুল, মেনোরেজিয়া ডিসমেনোরিয়া ডিসপ্যারোনিয়া ক্রনিক পেলভিকুল, এই 50% ক্ষেত্রে থাকে অ্যাসিমটোমেটিক, তারপর বলে মেনোরেজিয়া ডিসমেনোরিয়া ডিসপ্যারোনিয়া ক্রনিক পেলভিকুল, ডিসমেনোরিয়া ডিসপ্যারোনিয়া ক্রনিক পেলভিকুল, এই 5টা মনে রাখো, বাকি তো অত কিছু দরকার লাগবে না, হ্যাঁ ঠিক আছে ডিফিউজ হয়ে আসছে। আমি যদি দেখি তাহলে পার অ্যাবডোমেন এক্সামিনেশন যদি করি তাহলে হাইট অফ দ্য ইউটেরাস আর নট মোর দ্যান 6 inches পেনিস সাইজ, হ্যাঁ প্রিভিটি যদি করি তাহলে ইউটেরাস তোমার হচ্ছে ডিউরিং মেনস্ট্রুয়েশন সময় করলে সব বগি হবে, কিন্তু ইউজুয়ালি আমরা যদি নন মেনস্ট্রুয়েশন যেসব বিশেষ হচ্ছে না এই সময় যদি আমরা প্রিভি করি তাহলে আমরা কিন্তু ইউটেরাসটাকে পাবো ফার, তাহলে একে পাই হলো ফার, ডিউবিককে পাই হলো সফট, আর ফাইব্রয়েড পাই হলো ফার্ম টু হার্ড, মানে ফাইব্রয়েড হলো এর একটু হার্ড বেশি হবে, হ্যাঁ এগুলো অ্যাডেনোমায়োসিস এর মাঝামাঝি জায়গায়। আর মোবিলিটি নট রেস্ট্রিক্টেড, যেহেতু কোনো অ্যাডিশন নাই, যদি অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে কিন্তু মোবিলিটি রেস্ট্রিকশন হবে, অ্যাসোসিয়েটেড যদি এন্ডোমেট্রিওসিস না থাকে তাহলে তোমার মোবিলিটি রেস্ট্রিকশন হবে না, হ্যাঁ মোবিলিটি রেস্ট্রিকশন হবে না। ইনভেস্ট করি, তারপরে নিশ্চয় সার্ভোগ্রাম করি, তাহলে হচ্ছে স্যালাইন সোনোগ্রাম করি, স্যালাইন সোনোগ্রাম করি, মাইমেটার বায়োপসি করি, CA125 করি, MRI করি, এত কথা তোমাদের বলা দরকার নাই, তোমরা একদম বেসিক মনে রাখার জন্য একটা আল্ট্রাসাউন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, আল্ট্রাসাউন্ডটা বেশি মনে রাখবে, আল্ট্রাসাউন্ডটা মনে রাখবে কোনো কোনো ক্ষেত্রে আমরা CA125 MRI কথা বলি, ঠিক আছে এনলার্জমেন্ট, মাইমেটার মধ্যে মাল্টিপল স্মল সিস্ট ইনক্রিজিং ভাস্কুলারিটি হেটারোজেনাস স্ট্রাকচার, এন্ডোমেট্রিয়াল জাংশন ইনভেস্টিং ইফ লোকালাইজড মিসডায়াগনোসড, ম্যানেজমেন্টের মধ্যে আমরা কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি কিছু ডেফিনেটিভ ম্যানেজমেন্ট করি, হ্যাঁ তাহলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে কিন্তু ফর ইয়াং সিমটোমেটিক পেশেন্ট হয়, হ্যাঁ অবজারভেশন এজ হয় মেডিকেল ম্যানেজমেন্ট কোয়েশ্চেন দিয়েছি ওষুধ দিয়েছি স্টুডেন্ট রিসিপ্টার আর মোর কনসিস্টেন্ট প্রেজেন্ট এর কোয়েশ্চেন রিসিপ্টার,
there are a little aided treatment, however, low dose OCP can be used for menorrhagia and dysmenorrhea. তাহলে আমরা প্রোজেস্টেরন শুরু দিতে পারি বা ওসিপিটা কমনলি ইউজ করি, যেটা হচ্ছে তোমার মেনোরোজিয়া এবং ডিসমেনোরিয়া দুটাতেই ভালো কাজ করে। তাহলে একটা মায়োসিসে আমরা কিন্তু ওসিপি নামের একটা রোল আছে, সেটা আমরা দিতে পারি। আবার আমরা জেনারেস অ্যানালগও দিতে পারি, এগুলা করা দরকার, এগুলো লাগবে না কিন্তু যেটা দিতে পারি সাধ্য হিসেবে কিন্তু ডিস্টেটুমি করি। হ্যাঁ, পেশেন্ট যদি নিয়ার টু 45 ইয়ার্স এজ হয়, 45 ইয়ার্স বা অ্যাবাভ 40 ইয়ার্স অফ এজ ফ্যামিলি কমপ্লিটেড হয়, তাহলে আমরা ডেফিনেটলি সার্জারি হিসেবে আমরা, কিন্তু যদি কাউকে আমাদের কনজারভেটিভ সার্জারি করতে হয় তাহলে আমরা সেটা ধরি অ্যাডেনোমায়োমেক্টমি, যেখানে অ্যাডেনোমেটাস টিস্যু আছে। যদিও বলতেছি এটা প্যারাস অনেক বেশি হয়, প্যারাসদের বেশি হয়, নাল প্যারাসদের হয় না বা খুব কম হয়, এমন যদি হয় কোনো পেশেন্টের যদি ফ্যামিলি ইনকমপ্লিট থাকে, তার যদি ফোকাল লেশন থাকে, লোকালাইজ ফোকাল লেশন থাকে, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডেনোমায়োমেট্রি করবো, অ্যাডেনোমায়োমেট্রি করবো। কিন্তু আমাদের বেসিক ট্রিটমেন্ট হচ্ছে আমাদের কিন্তু এটাতে কীভাবে করা যায় এ হবে যে আমরা ডিপেন্ডস আপন হচ্ছিল এস এবার ডিজার্ভ ফিউচার ফার্টি তারপর নির্ভর করে, সেকেন্ডের ডিসমেনোরিয়ার উপর নির্ভর করে। এরপরে আমাদের আমরা ম্যানেজমেন্ট আছে মেডিকেল ম্যানেজমেন্ট উইচ ইজ নট সো মাচ এফেক্টিভ, আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এটা একটু ল্যাক আমি বলতেছি কোনো একটু ল্যাক যে এখানে হচ্ছিল ম্যানেজমেন্ট ডিপেন্ডস আপন দ্য এজ এন্ড হচ্ছে প্যারেন্টিং, প্যারেন্টিং দুই ধরনের ম্যানেজমেন্ট, একটা মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট মধ্যে আমরা এনএসআইটি অথবা ওসিপি দিতে পারি অথবা জেনারেস অ্যাগোনিস্ট অথবা এলএনজি দিতে পারি, আইওসিডি কন্টেনিং কোয়েস্টন কন্টেনিং যে আইওসিডি আছে এলএনজি সেটা দিতে পারি, এটা দিতে পারি সেকেন্ডারি ডিসমেন্টটা কমে যাবে অ্যাডেনোমায়োসিসের জন্য মেডিকেল ম্যানেজমেন্ট। তবে কথা হলো মেডিকেল ম্যানেজমেন্ট খুব বেশি ইফেক্টিভ না। আচ্ছা, আমাদের ডেফিনেটিভ ম্যানেজমেন্টের মধ্যে সার্জিক্যাল ম্যানেজমেন্ট দুটো সার্জারি করি, একটা হলো কনজারভেটিভ সার্জারি, একটা হচ্ছে ডেফিনেটিভ সার্জারি। কনজারভেটিভ সার্জারি করলে রিসেকশন করি ইয়াঙ্গার পেশেন্ট লোকালাইজ, যেটাকে বললাম অ্যাডেনোমায়োমেক্টমি, আর যদি পেশেন্টের এজ হচ্ছে মোর দেন 40 ফ্যামিলি কমপ্লিট তাহলে হিস্টেরেক্টমি। হ্যাঁ, এই হলো ম্যানেজমেন্ট। আবার বলি ম্যানেজমেন্ট একটা লাগে মেডিকেল ম্যানেজমেন্ট, একটা লাগে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এবং ম্যানেজমেন্ট ডিপেন্ডস আপন দ্য এজ এন্ড হচ্ছে প্যারেন্টিং। এক কথা শেষ, মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কী কী ট্রিটমেন্ট দিচ্ছি, একটা এনএসআইডি দিচ্ছি, ওসিপি দিচ্ছি, জেনারেস অ্যাগোনিস্ট দিচ্ছি এবং এলএনজি আইওসি দিচ্ছি, মানে আইওসিডি কন্টেনিং প্রোজেস্টেরন, যেটাকে বলে এলএনজি। হ্যাঁ, প্রোজেস্টেরন কন্টেনিং আইওসিডি যেটাকে বলি এলএনজি, এটা দিচ্ছি ফর সেকেন্ডারি ডিসমেনোরিয়া এবং হলো কন্টিনিউশন ও রিপোর্টেড ফাংশন রাখতে চায় তাদের রাখলাম। এবার সব কথা শেষ কথা হলো যে মেডিকেল ট্রিটমেন্টটা খুব বেশি ইফেক্টিভ না, তাহলে একটা। এখন সব সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জিক্যাল মধ্যে একটা হলো কনজারভেটিভ সার্জারি, একটা ডেফিনেটিভ সার্জারি। তাহলে কনজারভেটিভ সার্জারি যেটা করছি সেটা করছি কাদের জন্য, ইয়াং পেশেন্ট, হয়তো বা ফ্যামিলি ইনকমপ্লিট লোকালাইজড অ্যাডিনোমা আছে, তাকে যে সার্জারি করতেছি সেটাকে আমরা বলতেছি রিসেকশন বা অ্যাডিনোমায়োমেক্টমি, রিসেকশন অথবা অর অ্যাডিনোমায়োমেক্টমি, অ্যাডিনোমায়োমেক্টমি। আর যদি ফ্যামিলি কমপ্লিট থাকে তাহলে একবারে আমরা হচ্ছিল টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, পুরো টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করে আমরা এটাকে ডেফিনিটিভ সার্জারি করে দিচ্ছি। তাহলে এইটা গেল হলো আমাদের অ্যাডিনোমায়োসিস। পেলভিক ল্যাম্প, পেলভিক ল্যাম্প অথবা ধরো পেলভিক ল্যাম্প অথবা ধরো থাকলে থাকলো হলো মেনোরোজিয়া, থাকলো হলো মেনোরোজিয়া অথবা হলো পেলভিক ল্যাম্প, যেটাই হোক না কেন দুটাই মিলে কিন্তু আমরা একটা আনসার করতে চাই যে পেলভিক ল্যাম্পের মধ্যে তোমার কী কী আছে। একটা আসলো ওভারিয়ান টিউমার আসলো, একটা হলো ফাইব্রয়েড আসলো, একটা হচ্ছে তোমার ফুল ব্লাডার আসলো, একটা হলো প্রেগনেন্সি আসলো, হ্যাঁ একটা হলো অ্যাডেনোমায়োসিস আসলো, কিন্তু শুধু মেনোরোজিয়া নিয়ে আসবে, মেনোরোজিয়া নিয়ে আসবে। মেনোরোজিয়ার জন্য পাঁচটা জিনিস সবসময় বলতে হবে, এক নম্বর বলবো ফাইব্রয়েড, দুই নম্বরে কী যাচ্ছে বলবো অ্যাডেনোমায়োসিস, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ফাইব্রয়েড, নাম্বার টু হচ্ছে অ্যাডেনোমায়োসিস, নাম্বার থ্রি হচ্ছে আমাদের এন্ডোমেট্রিওসিস, নাম্বার ফোর হচ্ছে ডিইউবি মানে এওবির একটা একটা সাবডিভিশন ডিইউবি, এবং নাম্বার ফাইভ হচ্ছে এন্ডোমেট্রিওসিস, হ্যাঁ সরি পিআইডি, পিআইডি। হ্যাঁ, তাহলে পাঁচটা জিনিস কি আরও আছে কস, কিন্তু মেনোরোজিয়ার জিনিস মধ্যে তোমার পাঁচটা বলবা, তাহলে একটা বললে হলো ফাইব্রয়েড, দ্বিতীয় বললে অ্যাডেনোমায়োসিস, তিন নম্বর বলে হলো ডিউবি, চার নম্বর বলে এন্ডোমেট্রিওসিস, পাঁচ নম্বর বলে হলো পিআইডি। এখানে কতগুলো জিনিস আমরা মুখে মুখে বলি কিন্তু মুখে মুখে মুখস্থ রাখতে হবে যে ফাইব্রয়েড থেকে তুমি ফাইব্রয়েড ডিউবি অ্যাডেনোমায়োসিস তিনটাকে কীভাবে ডিফারেন্সিয়েট করবা, ফাইব্রয়েড ডিউবি অ্যাডেনোমায়োসিস তিনটাকে কীভাবে ডিফারেন্সিয়েট করবা। ফাইব্রয়েডে আমাদের, ফাইব্রয়েডে আমাদের যে কমপ্লেন নিয়ে আসবে পেশেন্টের আগে এজ, প্যারেটি কেমন হবে, এজ হবে হচ্ছে অ্যাবসলুটলি রিপোর্টিভ এজ হবে, প্যারেটি হচ্ছে নালি প্রেস বা লেস প্রেস হবে, অ্যাডেনোমায়োসিস হচ্ছে লো এজটা হবে হচ্ছে লেট রিপোর্টিভ এজ, কারণ হচ্ছে যত বেশি প্রেগনেন্সি হবে তত অ্যাডেনোমায়োসিস হওয়ার সম্ভব থাকে, তাহলে ওর হচ্ছে লেট রিপোর্টিভ এজে বেশি হবে অ্যাডেনোমায়োসিস। আবার ডিউবিটা কিন্তু রিপোর্টিভ এজে হয়, আবার লেট লেট রিপোর্টিভ এজেও কিন্তু হয়। আচ্ছা, অ্যাডেনোমা ডিউবি সরি ফাইব্রয়েড কমপ্লেন মধ্যে থাকছে তোমার প্রোগ্রেসিভ মেনোরোজিয়া, হ্যাঁ তাহলে পেশেন্টের লেস প্যারাস বা প্রোগ্রেসিভ মেনোরোজিয়া, অ্যাডিনোমায়োসিসের মধ্যে কিন্তু থাকবে হলো প্রোগ্রেসিভ মেনোরোজিয়া। আর ডিউবি যদি হয় তাহলে ডিউবি তোমার হচ্ছে হলো একটা থাকতে পারে যে যেটা তোমার ওভুলেটরি আর হচ্ছে হলো নন ওভুলেটরি, ওভুলেটরি যদি হয় তাহলে তখন কিন্তু একটা মেনোরোজিয়া থাকে, কিন্তু ওর ব্যাপারে হিস্ট্রি থাকবে ফলোয়িং ডেলিভারি, ফলোয়িং অ্যাবর্শন, অপর মেডিকেল প্রেগনেন্সি, এরকম একটা হিস্ট্রি থাকবে।
আমি যদি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি, তাহলে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন গিয়ে ফাইবারটা, ফাইবারটা ইউজুয়ালি মাল্টিপল হয়, তাহলে আমার যে এনলার্জমেন্ট অফ ইউটেরাস যদি পার অ্যাবডোমিনাল কোনো লাম্প পাই, লাম্পটা ইউজুয়ালি হবে ইরেগুলার, মার্জিন হবে ইরেগুলার, হ্যাঁ ওটা সাইড টু সাইড মুভমেন্ট করবে এবং ডাউনার্স মুভমেন্ট করবে না। সার্ফেসটা হবে হচ্ছিল সিঙ্গেল ফাইবার হয় তাহলে একটা স্মুথ হয়, আর তা হলে কিন্তু ইরেগুলার হয়। পলসিটাস এটা হচ্ছে এটা একটু হার্ড হবে, ফার্ম টু হার্ড হবে। আর অ্যাডেনোমাইসিস যদি হয় তাহলে তোমার হচ্ছে নট মোর টু 14 ইঞ্চ সাইজ, ওটা 14 ইঞ্চ বেশি হবে না, এটা বেশি ফার্ম হবে, ওটা ফার্ম টু হার্ড, এটা ফার্ম হবে। পিভিকলে ফাইবার অ্যাডেনোমাইসিসের মধ্যে আর পিভি যদি করি আমি একই জিনিস হবে, ফাইব্রয়েডও ইটোয়েন লাম, অ্যাডেনোমাইসিস ইটোয়েন লাম, ডিউপি ইটোয়াস থেকে হচ্ছে। তিনটার মধ্যে পার্থক্য কি? ডিউপিটা সফট হবে, অ্যাডেনোমাইসিস ফার্ম হবে, ফাইব্রয়েড ফার্ম টু হার্ড হবে। প্রত্যেক আর ডিউপিতে স্লাইটলি বাল্কি হবে, অ্যাডেনোমাইসিস 14 ইঞ্চ সাইজের মতো হবে, আর ফাইব্রয়েডে হচ্ছে হলো যেরকম ফাইব্রয়েড হবে সেরকম হবে, এটা 26 ইঞ্চ সাইজ হতে পারে, 14 ইঞ্চ হতে পারে, 18 হতে পারে, 20 হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ তাহলে এর ভ্যারাইটি ওর সিমটম সাইন দেখে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করে তিনটা জিনিস, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। আর একটা হলো যে যে অ্যাডেনোমাইসিস কিন্তু অ্যাসোসিয়েটেড ডিসমেনোরিয়া ডিসপ্যারানোরিয়া থাকবে, ফাইব্রয়েডে কিন্তু ডিসমেনোরিয়া ডিসপ্যারানোরিয়া থাকবে না, ডিউতে থাকবে না, হ্যাঁ এভাবে ডিফারেন্সিয়েট করে। আর একটা কোশ্চেন আমরা করছি এন্ডোমেট্রোসিস আর হচ্ছে পিআইটি, এই দুইটা তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবে? এন্ডোমেট্রোসিস সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয়, পিআইটি তো সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয়। তাহলে এন্ডোমেট্রোসিসে হচ্ছে তোমার পেশেন্টের এজ এবং প্যারাইটি পেলে এজ ইউজুয়ালি হচ্ছে হলো এজ এর রিপোর্টিভ এজ হবে, প্যারাইটি হচ্ছে ইউজুয়ালি নালি প্যারাস বা লেস প্যারাস হবে। আর পিআইডি কিন্তু এটা রিপোর্টিভ এজ হবে এবং পিআইডি অবশ্যই তার হিস্ট্রি থাকবে, ডেলি নর্মাল ডেলিভারি, ডেলিভারি ভাজারাল ডেলিভারি, মেডিকেল টাইম অফ প্রেগন্যান্সি, এমআর, ডিএলসি, অ্যাবর্শন, এগুলো হিস্ট্রি থাকবে। পেলভিসে পেলভিক ইনফেকশন ঢুকার একটা সোর্স থাকতে হবে। আচ্ছা সিম্পল মধ্যে তোমার এন্ডোমেট্রিসিসে বলতে হচ্ছে হলো তোমার মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া। পিআইডিতেও বলবে তোমার মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া, ডিসপেরোনিয়া, দুটোই গ্রুপ পেটে হাত দিলে বাবা ক্রনিক পেলভিক পেইন পাবা। এখানে পার্থক্য একটা, সেটা হচ্ছে পিআইডির ক্ষেত্রে আর এন্ডোমেট্রিসিসের ক্ষেত্রে যে ডিসমেনোরিয়া হয় দুটারই ডিসমেনোরিক মানে পেইনফুল মিনিস্ট্রেশন শুরু হবে বিফোর মিনিস্ট্রেশন, মিনিস্ট্রেশন হওয়ার আগে দুটার পেলভিক কন্ডিশন হবে, হয়ে পেলভিক পেইন শুরু হবে, তারপর যখন মিনিস্ট্রেশন শুরু হবে ইন কেস অফ পিআইডি মিনিস্ট্রেশন শুরু হবে পেইনটা সাবসাইড করতে শুরু করবে, এটা কমতে শুরু করবে। হ্যাঁ মিনিস্ট্রেশন শুরু হলে পেশেন্ট বেটার ফিল করবে ইন কেস অফ পিআইডি। ইন কেস অফ এন্ডোমেট্রোসিস যদি হয় মিনিস্ট্রেশন যদি হাইট অফ দ্য মিনিস্ট্রেশন যদি সবচেয়ে বেশি মিনিস্ট্রেশন হবে সেদিন তার পেইনটা সবচেয়ে বেশি হবে, হাইট অফ দ্য মিনিস্ট্রেশনে ওর তাহলে সবচেয়ে বেশি পেইন হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ এভাবে আমরা ডিফারেন্সিয়েট করি যে কোনটা পিআইডি